হাই নমস্কার বন্ধু, আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, পড়াশোনা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমরা প্রত্যেকে কোথা থেকে বলছো, মানে তোমাদের বাড়ি কোথায় অবশ্যই জানিও, তোমাদের নিজস্ব ঠিকানা দিও, যাতে করে তোমাদের সঙ্গে আমার ইন্টারাকশনটা ভালো হয়, একটা বেশ বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে। বুঝতেই পারছো আমি তোমার সঙ্গে পরিচয় করার জন্য খুবই উদগ্রীব হয়ে আছি। তো তোমরা এটা করো, তো আশা করি তোমরা খুব পড়াশোনা ভালো করছো, এটুকুই বলা আগে। আর এই সময় তো বুঝতে পারছো কোভিড চলছে, স্কুল কলেজ সব ছুটি, এমনকি টিউশনও প্রায় বন্ধ হয়ে গেছে আমাদের সব। স্পেশাল হয়তো একটা দুটো পড়া হচ্ছে, বাকি সব ব্যাচ পড়ানো এখন পুরো বন্ধ। আমারও বন্ধ হয়ে গেছে, এখন একটা দুটো চলছে, সেই জন্যই আর কি। তো বন্ধুরা, তোমরা কিন্তু পড়াশোনা এই লকডাউনে চালিয়েছো, পরীক্ষা তো নতুন শিক্ষানীতি চালু হয়েছে, বুঝতে পেরেছো? তোমরা তো নিশ্চয়ই জানো যে নতুন শিক্ষানীতি চালু হয়েছে, পরপর এবার তোমরা বুঝতে পারবে যে শিক্ষানীতিটা কি ধরনের সিস্টেম চালু হতে চলেছে, তোমরা স্কুল কলেজ বা তোমাদের টিচারদের মাধ্যমেই জানতে পারবে। তো বন্ধুরা, আজকে আমাদের মেন টপিক ক্লাস টেনের জিওগ্রাফির প্রথম অধ্যায় বহির্জাত উপক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টপিক। এই টপিকটা থেকে খুব একটা সাধারণ জিনিস আলোচনা করবো, যে জিনিসটা তোমরা সকলেই জানো এবং তোমরা আগেও পড়েছো অন্য আর এর আগে, মানে ক্লাস টেনের অনেক আগের শ্রেণীতে, সেভেনে পড়েছো, সিক্সে পড়েছো, ফাইভে পড়েছো, এমনকি এইট নাইন তোমরা যে কোনো ক্লাসে পড়ে থাকতে পারো। ভূগোল টপিক যে নদী কাকে বলে, এর সংজ্ঞা আর কি। নদী কাকে বলে, নদীর ইংরাজি রিভার তোমরা জানাও। উপনদী কাকে বলে, ট্রিবিউটারি তার ইংরাজি, আর শাখা নদী ডিস্ট্রিবিউটারি, আদর্শ নদী আইডিয়াল রিভার। এই তিনটি চারটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচ্য টপিক হয়, আমাদের আজকে আলোচ্য টপিক নদী কাকে বলে এটা জানবো, উপনদী কাকে বলে জানবো, শাখা নদী কাকে বলে জানবো, আদর্শ নদী কাকে বলে জানবো। এই চারটি আজকে আমাদের বিশেষ বিশেষ আলোচ্য টপিক। তো বন্ধু, তোমাদেরকে বলে রাখি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটি চলাকালীন স্কিপ করবে না, যে স্কিপ করে দেখছো তাহলে কিন্তু বুঝতে পারবে না। আমি কিন্তু ম্যাপ সহ, মানে একটা ছবি সুন্দর এঁকেছি আর কি, আঁকিনি সরি, আমি একটা ইমেজ ডাউনলোড করেছি, ডাউনলোড করে একদম ছবি সেখানে দেওয়া আছে যে কোনটা শাখা নদী কোনটা উপনদী, খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো। তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, যাতে তোমরা সহজে বুঝতে পারো, মোটে স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না, বুঝলে? তারপরে আর কি জানো তো তোমরা সবাই, যে ভালো লাগলো তোমাদের কাছে ভিডিওটি অবশ্যই একটা করে লাইক করো, তো অবশ্যই করবে, লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর একটা বেল বাটন থাকে, বেল বাটনটা অবশ্যই প্রেস করবে, যাতে করে আমি পরে যখন ভিডিও আপলোড করবো তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন সহজে পৌঁছতে পারে, তোমরা তার জন্য বেল বাটনটা অবশ্যই প্রেস করবে। আর তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, একদম এটা 100% করো, যে সমস্ত বন্ধুদের টিউশন নেয় বা ঠিকমতো তারা গাইডেন্স পায় না, তাদের জন্য অবশ্যই তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দাও, তাদের তোমার বন্ধু উপকৃত হবে, আমারও উপকৃত হবে, তোমরাও উপকৃত হবে, একটা নিজেদের মধ্যে একটা বেশ সম্পর্ক গড়ে উঠবে ভালো। তো আর কি এটুকুই, তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এবারে আসছি আমি নদীর সংজ্ঞায়, ডেফিনেশন অফ রিভার। ওকে, তো নদীর সংজ্ঞা আমরা সকলেই জানি, আমরা ছোটো থেকে পড়ে আসছি যেহেতু সবাইকেই জানবো। তো নদীর সংজ্ঞা বলা যেতে পারে কি জানো তুমি, কোনো পাহাড় বা পর্বত, মালভূমি বা উচ্চভূমি থেকে বরফ থেকে নির্গত জলধারা বা বৃষ্টির জলধারা যখন ভূমির ঢাল অনুসারে সেই পাহাড় বেয়ে নিচে নামে আসে, ভূমির ঢাল অনুসারে আগিয়ে চলে, এবং কোথায় যে পড়ে, কোনো নদী, সাগর, বড় নদীতে পড়ে বা সাগরে পড়ে বা সমুদ্রে পড়ে, তখন তাকে আমরা বলি নদী। যেমন নদীর ভালো উদাহরণকে গঙ্গা হচ্ছে আমাদের একটি ভালো নদীর উদাহরণ, ঠিক আছে? এবারে আসছে যে উপনদী, মানে হচ্ছে ট্রিবিউটারি। উপনদী কী জানো তো, একটা বড় নদীর গতিপথে যখন অন্য কোনো নদী এসে মিশে, মানে ধরো গঙ্গায় যাচ্ছে, গঙ্গার গতিপথে অন্য নদী এসে মিশতেই পারে, সেই যে নদীটা এসে মিশছে গঙ্গার সাথে তাকে বলা হচ্ছে উপনদী, মানে হচ্ছে ট্রিবিউটারি। যেমন উদাহরণ দেওয়া যেতে পারে, গঙ্গার গতিপথে যমুনা এসে মিশেছে গঙ্গার সাথে, তাই যমুনা হচ্ছে গঙ্গার প্রধান উপনদী, মেজর ট্রিবিউটারি। ওকে, এবার আসছি শাখা নদী। শাখা নদী কী জানো তো, যে যখন প্রধান নদী থেকে অন্য কোনো নদী বের হয়ে যায়, মানে প্রধান নদী থেকে যখন অন্য নদী বের হয়ে যায় তখন তাকে বলা হয় শাখা নদী। শাখা নদীর এক্সাম্পল দেওয়া যেতে পারে, যে গঙ্গা থেকে দুটো নদী বের হয়েছে, ভাগীরথী আর হুগলি, সেটা হচ্ছে শাখা নদী। শাখা নদী ইংরেজি ডিস্ট্রিবিউটারি, শাখা নদীর ইংরেজি ডিস্ট্রিবিউটারি। ওকে, এবার আসছি আদর্শ নদীতে। আদর্শ নদীর সংজ্ঞা দেওয়া যেতে পারে, যে নদীর গতিপথে তিনটি গতি দেখতে পাওয়া যায়, মানে উচ্চ গতি, মধ্য গতি, নিম্ন গতি। উচ্চ গতিতে ক্ষয় কাজ বেশি হয়, মধ্য গতিতে সঞ্চয় কাজ বেশি হয়, মধ্যগতিতে বহন কাজ বেশি হয়, আর আমাদের নিম্নগতিতে সঞ্চয় কাজ বেশি হয়, তখন সেই নদীকে বলা হয় আদর্শ নদী। এক্সাম্পল আমাদের গঙ্গা নদীটা হচ্ছে আদর্শ নদী, বুঝতে পারে না, পারে না। তো এবারে চলি, আমি খাতায় তোমাদের জন্য লিখে রেখেছি, ইংরাজিতে ডেফিনেশন আছে প্লাস বাংলাতে আমাদের সংজ্ঞা দেওয়া আছে আর উদাহরণ দেওয়া আছে, সেগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তারপরে আমি তোমাদের ম্যাপে দেখিয়ে দেবো যে কোনটা নদী, শাখা নদী, উপনদী, এ সমস্ত দেখিয়ে দেবো। তো সেটা দেখো বন্ধুরা, নদী রিভার, উপনদী ট্রিবিউটারি, শাখা নদী ডিস্ট্রিবিউটারি, আদর্শ নদী আইডিয়াল রিভার, ঠিক আছে? নদীর সংজ্ঞাতে আছে, দেখো কি লেখা আছে, কোনো পাহাড়, পর্বত, মালভূমি বা উচ্চভূমির হিমবাহ নির্গত জলধারা বা বৃষ্টির জলধারা যখন ভূমির ঢাল অনুসারে নির্দিষ্ট খাতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে
সমুদ্র, হ্রদ বা জলাভূমিতে এসে মেশে, তখন তা নদী বলে। উদাহরণস্বরূপ বলা যায় গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা প্রভৃতি নদী। ইংলিশে ডেফিনেশনটা দেখুন, এখানে একটু পেজটা ছিঁড়ে গেছে, হ্যাঁ বোঝা যাচ্ছে, দেখো না, দেখে নাও তো, লেখা আছে এ রিভার ইজ এ ন্যাচারাল ফ্লোয়িং ওয়াটার কোর্স, একটি নদী হচ্ছে প্রাকৃতিক জলের ধারা, ইউজুয়ালি ফ্রেশ ওয়াটার, বিশেষত স্বাদু জল, ফ্লোয়িং টুয়ার্ডস অ্যান ওশেন, কোথায় যে মেশে, একটি মহাসাগর মেশে, সি সমুদ্রে মেশে, লেক হ্রদে মেশে, অর অ্যানাদার রিভার অন্য নদীতে মেশে। ইন সাম কেসেস, কিছু কিছু ক্ষেত্রে এ রিভার একটি নদী ফ্লোজ ইন টু দ্য গ্রাউন্ড, ভূমির উপর দিয়ে বয়ে যায়, অ্যান্ড বিকামস ড্রাই, এবং শুকিয়ে যায়, অ্যাট দ্য এন্ড অফ ইটস কোর্স, এবং শেষে গিয়ে নদীটা শুকিয়ে যায় উইদাউট রিচিং অ্যানাদার বডি অফ ওয়াটার, অন্য কোনো জলাক্ষেত্রে মেশার আগে নদীটা যায় শুকিয়ে যায়। তো এটা হলো নদীর সংজ্ঞা। দেখো বন্ধুরা, এখানটায় আছে উপনদীর সংজ্ঞা। উপনদীর সংজ্ঞা কী বলা আছে দেখো, প্রধান নদীর গতিপথে অনেক স্থানে ছোট নদী এসে মূল নদীতে মিলিত হয়। এই সব ছোট ছোট নদীকে প্রধান নদীর উপনদী বলে, যেমন যমুনা গঙ্গার প্রধান উপনদী। তো ইংলিশ ডেফিনেশনটা কী আছে দেখুন, এ ট্রিবিউটারি ইজ এ স্ট্রিম অর রিভার, একটি উপনদী হচ্ছে একটি জলধারা বা নদী, দ্যাট ফ্লোজ, যেটা প্রবাহিত হয়েছে ইন টু এ লার্জার মেন স্ট্রিম রিভার, যেটা প্রবাহিত হয়েছে কোথায় এসে, একটা বড় নদীতে এসে পড়েছে। আর ট্রিবিউটারি ডাজেন্ট ফ্লো ডাইরেক্টলি ইন টু এ সি অর ওশেন, একটি উপনদী কখনো সরাসরি মহাসাগর বা সাগর গিয়ে পড়ে না। এবারে আসছি, দেখে তো বলুন, দেখো শাখা নদীর সংজ্ঞা দেওয়া আছে, শাখা নদীর ডিস্ট্রিবিউটারি সংজ্ঞা, মূল নদী থেকে যেসব নদী শাখা আকারে বের হয় সেগুলিকে বলা হয় শাখা নদী। উদাহরণ কি, গঙ্গার শাখা নদী, ভাগীরথী, হুগলী। ইংলিশে ডেফিনেশন কী দেওয়া আছে দেখুন, আর ডিস্ট্রিবিউটারি ইজ এ স্ট্রিম দ্যাট ব্রাঞ্চেস অফ অ্যান্ড ফ্লোজ অ্যাওয়ে ফ্রম এ মেন স্ট্রিম চ্যানেল। তার মানে কী দেওয়া আছে, যে প্রধান নদী থেকে যেসব নদী বেরিয়ে যায় সেটাই হচ্ছে আমাদের শাখা নদী, ঠিক আছে। নিচে দেখো আদর্শ নদীর সংজ্ঞা দেওয়া আছে, আদর্শ নদীর সংজ্ঞা কী বলছে, আদর্শ নদী আইডিয়াল রিভার, যে নদীর গতিপথে ক্ষয়কার্য প্রধান, পার্বত্য প্রবাহ বা উচ্চ গতি, বহনকার্য প্রধান, সমভূমি প্রবাহ বা মধ্য গতি, এবং সঞ্চয়কার্য প্রধান, বদ্বীপ প্রবাহ বা নিম্নগতি সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়, সেই নদীকে আদর্শ নদী বলা হয়। মানে যে নদীতে তিনটি নদী বর্তমান, যেটা তোমাদেরকে বুঝছি সেটা হচ্ছে আদর্শ নদী। এক্সাম্পল মানে উদাহরণ কি দেখো, যেমন দেওয়া আছে ভারতের প্রধান নদী গঙ্গার গতিপথে এই তিনটি গতি লক্ষ্য করা যায়, তাই গঙ্গা একটি আদর্শ নদী। ইংরেজিতে ডেফিনেশন কি দেওয়া আছে দেখুন, আইডিয়াল রিভার মিনস হুইচ ইজ এ লার্জার সিস্টেম মেনি ব্রাঞ্চেস অ্যান্ড ফ্লোজ ফ্রম আপওয়ার্ড ডিরেকশন টু ডাউনওয়ার্ড ডিরেকশন অ্যান্ড মিটস ইন এ সি অর ওশেন। তার মানে কি বলে দিচ্ছে, মানে দেখো আইডিয়াল রিভার মিনস, আইডিয়াল রিভার অর্থ হলো হুইচ ইজ এ লার্জার সিস্টেম, তার সিস্টেমটাই অনেক বড়, মানে মেনি লার্জার সিস্টেম মেনি ব্রাঞ্চেস, তার অনেক শাখা প্রশাখা থাকবে, অ্যান্ড ফ্লোজ প্রবাহিত হয়েছে ফ্রম আউটওয়ার্ড ডিরেকশন, আউটওয়ার্ড বলছে আপওয়ার্ড ডিরেকশন মানে উপর থেকে প্রবাহিত হয়েছে, টু ডাউনওয়ার্ড নিচে দিয়ে প্রবাহিত হয়েছে, অ্যান্ড এইভাবে কোথায় বেজে পড়েছে, এবং কোনো সমুদ্রে বা কোনো মহাসাগর গিয়ে পড়েছে, সেটা হচ্ছে আমাদের আদর্শ নদী, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমাদের জন্য আমি এই ম্যাপের ইমেজটা ডাউনলোড করেছি, এর লিঙ্ক তো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা এখান থেকে পুরোটা দেখে নিতে পারো, বুঝে নিতে পারো। তো আমি এখানে উপনদীটা দেখাবো, যে উপনদীর যে সংজ্ঞা দিয়েছিলাম তার যে উদাহরণ দিয়েছিলাম সেই উপনদীর সংজ্ঞাটা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম, এখানে আমি শুধু ম্যাপে দেখিয়ে দেবো কোনটা উপনদী। তো আমাদের এখানে তো প্রধান নদী গঙ্গা, দেখছো আমি লাইন দিচ্ছি, ড্র করছি, যে গঙ্গা দেখতেই পাচ্ছ তোমার, গঙ্গাটা আমি কেটে দিলাম, এই গঙ্গাটা হচ্ছে আমাদের প্রধান নদী, ঠিক আছে। গঙ্গাটা বেয়ে যাচ্ছে দেখো, এখান থেকে উৎপন্ন হয়েছে, সোজা যাচ্ছে পশ্চিমবঙ্গ চলে এসছে, এটা হচ্ছে আমাদের প্রধান নদী গঙ্গা। এবার এর উপনদী কোনটা বলো তো, এই দেখো যমুনা দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে প্রধান উপনদী, ঠিক আছে, এই যমুনাটা হচ্ছে প্রধান উপনদী, ওকে। তো এটাই আমি তোমাদের উপনদী বললাম পরেরটাতে। তো বন্ধুরা এই ম্যাপটিতে তোমাদেরকে দেখিয়ে দেবো আমি শাখা নদীটা দেখিয়ে দেবো, তো শাখা নদীটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম, এই ম্যাপটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো দেখো প্রধান নদী গঙ্গা দেখতে পাচ্ছ, প্রধান নদী গঙ্গা, গঙ্গাটা বেয়ে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে চলে এসেছে, গঙ্গা দেখো ভাগ হয়েছে, পদ্মা এখানে হুগলিতে ভাগ হয়ে গেছে, এই যে হুগলি নদী না, এই যে হুগলির কাছে এসেছে হুগলি নদী, এটা হয়েছে আমাদের, এই দেখো ফারাক্কা দেখতে পাচ্ছে, গোল স্পটটা ফারাক্কা, মুর্শিদাবাদের ফারাক্কাতে গঙ্গা দুটি শাখায় বিভক্ত হয়েছে, ভাগীরথী আর হুগলি। তো এটা হচ্ছে আমাদের হুগলি নদী, এটা হচ্ছে প্রধান শাখা নদী, একদম এসে বঙ্গোপসাগরে পড়েছে, বুঝতে পারছে। আর একটু ছবিটা তুলে হয়তো হতো, কিন্তু এখানটা দেখো, এখানটা এসে সুন্দরবন, সুন্দরবনের কাছে আমাদের এসে হুগলি নদীটা পড়েছে, বুঝতে পারলেন। তো এটা হচ্ছে শাখা নদী।